কাম টু আরএস এস এডুকে। আমরা যারা সিটেটের ফর্ম ফিল আপ করেছি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে সিটেটের অ্যাডমিট কার্ড কবে আসবে। তো মোটামুটি এর আগেও আমি বলেছিলাম, আবারও আজকে বলছি যে ক্যালকুলেশন অনুযায়ী যদি চলা যায় তাহলে 3 তারিখ অবধি আমাদের যেটা ছিল কারেকশন উইন্ডো ওপেন ছিল, এবং তারপরে আজকে 20 তারিখ, প্রায় 15 দিনেরও বেশি হয়ে গিয়েছে। তো যথারীতি সিবিএসসির তরফ থেকে যে যে সিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আমি সেখানে আছি, দেখো এখানে অনলাইন কারেকশন ফর সিটেট এবং ডাউনলোড প্রি অ্যাডমিট কার্ড ফর সিটেট এক্সাম এখানে কিন্তু দেওয়া আছে। অনলাইন কারেকশনের পরেই কিন্তু অনলাইন দেখো এখানে আছে, এবং এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু দেখো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ডাউনলোড প্রি অ্যাডমিট কার্ড ফর সিটেট ডিসেম্বর 2022। এখানে ডাউনলোড প্রি অ্যাডমিট কার্ড ফর সিটেট এখানে ক্লিক করলে দেখো এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এবং সেখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিন যেটা দাও সেখানে দিয়ে সাবমিট করবে। তবে সেক্ষেত্রে কিন্তু যাদের এক্সাম ডেট বা এক্সাম সিটি, এটা কিন্তু অ্যাডমিট কার্ড নয়, এটা প্রি অ্যাডমিট কার্ড। অর্থাৎ অ্যাডমিট কার্ডের আগে কার কোন সিটিতে, আমরা সবাই মোটামুটি একটা করে সিটিও চুজ করেছি, তো যারা অনেক দূরে সেন্টার চুজ করেছে বা পড়েছে, কারণ অনেকেই যাদের সেন্টার চেয়েছিল তারা সেরকম পায়নি, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে ছিল, তাহলে সেক্ষেত্রে তারা যাদের যাতে দূর থেকে যারা এক্সাম দিতে যাবে তাদের যাতে ট্র্যাভেল করতে সুবিধা হয় সেই হিসেবের জন্যই কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু অ্যাকুরেট যে ভেনু সেটা কিন্তু দেওয়া থাকবে না, এটা বলাই হচ্ছে প্রি অ্যাডমিট কার্ড। এটা কোথায় এক্সাম সেন্টার বা এক্সাম সিটি আছে সেটা জানা যাবে, এবং ঠিক এই যার যেদিনকে শিডিউল হবে, অর্থাৎ এক্সাম ডেট এখনও কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। তো এক্সাম ডেট আশা করছি এর মধ্যেই কিন্তু 2-1 দিনের মধ্যেও ডিক্লেয়ার করা হবে। তো সেক্ষেত্রে কবে সেই অনুযায়ী কার কোন শিফটে পড়ছে সেই অনুযায়ী কিন্তু তার পরীক্ষা 3 থেকে 4 দিন, যদি আমরা গতবারের হিসেবে যদি দেখি তাহলে পরীক্ষার 3 থেকে 4 দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, এবং তখনই এক্স্যাক্টলি ভ্যানু টাইম শিফট শিফট আমরা জানি, যারা পেপার 1 দিচ্ছে তাদের ফার্স্ট শিফটে হবে, আর যাদের পেপার 2 দিচ্ছে তাদের সেকেন্ড শিফটে হবে, আর পেপার যারা বোথ পেপার দিচ্ছে তাদের তো দুটো একসাথেই হবে। তো শিফটের কোনো ব্যাপার নেই, এক্স্যাক্টলি ভেনু কোনটা হবে সেটা জানা যাবে। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু এখনও এই সাবমিটে ক্লিক করলে কিন্তু অনেকেরই একটা লেখা দেখাবে যে এখনও কিন্তু সিটি যেটা রয়েছে সেটা অ্যালোটেড হয়নি, সেটা কিন্তু পরে আবার ইনফর্ম করে দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে যাদের এরকম লেখা আসবে তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কিন্তু কার এই যে উইন্ডোটা সেটা কিন্তু সবে ওপেন করা হয়েছে, এবং সেই কারণেই কিন্তু এখনও সব কিছু আপডেট সবার হয়নি, তো সেই হিসেবেই কিন্তু লেখাটা দেখাতে পারে। তো তোমরা কিন্তু বারবারই কিছুক্ষণ টাইম টাইম বাদ দিয়ে এ লগ ইন করে দেখতে থাকো, এবং আশা করছি তাহলে কিন্তু হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ এই ইন্টারফেস চলে এলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিন দিলে কিন্তু যাদের এক্সাম সিটি অলরেডি অ্যালোটেড হয়ে গেছে তারা দেখতে পাবে, আর যাদের হয়নি তাদের লেখা দেখাবে। একদিন দুদিন পরে কি কিছুক্ষণ পরে পরে ট্রাই করতে থাকো তাহলে দেখতে পাবে। এরপরে যদি কোনো নেক্সট আপডেট বা নিউজ থাকে তাহলে আমি যথারীতি যেরকম তোমাদের যেমন টাইম টু টাইম আপডেট দিতে থাকি এক্ষেত্রেও দিতে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।